নমস্কার বন্ধুগণ, কেমন আছেন আপনারা? আমি রুমকি। আজকেও নিয়ে চলে এসেছি একটা ভৌতিক গল্প। তো শুনুন তো কেমন লাগে ভৌতিক গল্পটা। গল্পটার পটভূমি বলে দিচ্ছি, তিতির। তিতিরকে নিয়ে এই ঘটনা। তিতিরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তো যা প্রথম এই তিতিরকে যে খুঁজে পাওয়া যাচ্ছে না, এটা আবিষ্কার করেছে ও তিতিরদের বাড়ির পরিচারিকা। তো তিতিরের মাকে উনি বলছেন যে, বড় বৌদি, অ বড় বৌদি, তিতির সোনাকে তো কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি ওকে বলে গিয়েছিলাম বৈঠকখানায় বসে থাকতে, মা ডাক দিল, মানে তিতিরের ঠাকুমা ডাক দিল আমায়, তাই ছুটে গিয়েছিলাম, এসে দেখি সে নেই। মিনতির কথা শুনে বড় বৌদি প্রচণ্ড ভয় হতে থাকলো, কারণ সে তার মেয়েকে চেনে। যে জিনিসটা তাকে মানা করা হবে, সেই জিনিসটা করার মধ্যে তার বেশি আগ্রহ ছিল। মুখ থেকে অস্ফুটে বেরিয়ে আসলো, মিনতি, পেছনে সেই পোড়া বাড়িটাই গেল না তো? বড় বৌদির কথা শুনে মিনতি চোখ কপালে তুলে বলল, এরকম অলক্ষণে কথা বলো না গো বড় বৌদি, কি বলছো তুমি? তিতির দিদিমণি ওখানে যায়নি, ওই বাড়িতে আমরা দিনের বেলা যেতে ভয় পাই গো, এখন তো সন্ধ্যা হচ্ছে, তার উপর আজকে অমাবস্যা, কি বলছো বড় বৌদি? বড় বৌদি অর্থাৎ তিতিরের মা কাঁপতে লাগলো ভয় চোটে এবং বলল, ওকে পোড়া বাড়িটার কথা না বললেই ভালো হতো গো, ও তো বিশ্বাসই করে না, কিন্তু সব কিছুতেই তার জিজ্ঞাসা, জানার ইচ্ছা, আমি জানি সে ওই বাড়িতেই গেছে। এর মধ্যে বাড়ির সব মানুষ এসে জড়ো হয়ে গেল উঠানে। সবাই যখন এই কথাগুলি শুনল, সবাই মিলে সিদ্ধান্ত নিল হাতে মশাল, টর্চ, মোবাইলের লাইট সব নিয়ে ওই পোড়া বাড়িতে যাবে, মেয়েটাকে বেঘরে মরতে দেওয়া যায় না, ছোট্ট ফুলের মতো নিষ্পাপ মেয়ে, যেমন ভাবা তেমন কাজ। সবাই একজোট হয়ে রাম নাম জপ করতে করতে, ঠাকুরের নাম জপ করতে করতে সেই পোড়া বাড়িটায় পৌঁছালো। সিংহদুয়ার অতিক্রম করে বিরাট বাগান পেরিয়ে সেই পোড়া বাড়ি, মানে অতি পুরনো জমিদার বাড়িতে তারা গেল। নাম করা জমিদার বাড়ি ছিল এককালে, কিন্তু বাড়িতে ঢোকার দরকার হয়নি। তিতিরকে অজ্ঞান অবস্থায় তারা বাগানের জামরুল গাছের নিচে পড়ে থাকতে পেল। সবাই ধরাধরি করে তিতিরকে নিয়ে গেল। সে রাতে তিতিরের আর ঘুম ভাঙল না, বলা ভালো জ্ঞান ফিরল না। সকালে যখন ফিরল তিতিরের জ্ঞান, তিতিরকে সবাই ঘিরে ধরলো, কী হয়েছিল মামনি, তোর কী হয়েছিল বলতো? সে ওখানে কেন গেল, মানা করা সত্ত্বেও কেন গেলি বাবা বলতো? তখন তিতির বলতে শুরু করলো। বাড়িটার বিষয়ে সব কথা শুনে ওর উৎসুকতা বাড়তে লাগলো এবং সত্যি মিথ্যা যাচাই করার জন্যই সে ওই বাড়িতে গিয়েছিল। কিন্তু বাড়িতে যাওয়ার পরেই যেই উঠোন পেরিয়ে জমিদার বাড়ির বারান্দায় উঠতে যাবে, হঠাৎ জামরুল গাছের থেকে খুব সুন্দর একটি গন্ধ তার নাকে এসে গেল। তারপর তার আর কোনো কিছু মনে নেই, কিচ্ছুই মনে করতে পারছে না সে। মিনতি মাসি কপালে নিজের হাত ঠেকিয়ে বলতে লাগলো, ভগবানের উদ্দেশ্যে ঠাকুর বাঁচিয়েছে, বড় মাই বাঁচিয়েছে, বড় মার আত্মাই আমাদের তিতির সোনাকে আজ বাঁচিয়ে দিয়েছে বলে কপালে হাত ঠুকতে লাগলো, প্রণাম করতে লাগলো। কারণ এই অমাবস্যা রাতে তিতির সোনা ওই পোড়া বাড়িতে ঢুকতো, তাহলে তো জমিদার বাড়িতে বন্দি হয়ে থাকা অশরীরীরা তিতির সোনাকে আর ফিরে আসতে দিত না। বড় মার আত্মাই এরকম করে কতজন মানুষের জীবন বাঁচিয়েছেন, ওর জন্যই তো সেই উঠানে পাহারা দিতে থাকেন তিনি, মানে বলা ভালো তার আত্মা, যাতে কোনো নিরপরাধ মানুষ বেঘরে না মারা যায়। বড় মার কথা শুনে তিতিরের মনে আবার প্রশ্ন জাগলো, এই বড় মাকে কই, সে তো কোনোদিনও দেখেনি কাউকে সেখানে, তাহলে কিভাবে ওকে বাঁচালো? ক্লাস সিক্সে পড়া বাচ্চার মনে এসব প্রশ্ন আসা স্বাভাবিক। সেই সময় তিতিরের ঠাকুমা তাদের কাছে আসলো, তিতিরের মাথায় হাত বুলিয়ে আদর করতে লাগলো, চুমু খেতে লাগলো। তিতিরের ঠাকুমা হঠাৎ তিতিরের মাকে বলে উঠল, আমাদের ভুল হয়েছে, তিতির সোনাকে আগেই সব কথা বলে দিলে ভালো হতো। এই বলে তিতির ঠাকুমা শুরু করলেন সেই অভিশপ্ত ইতিহাসের কথা। আমি ওই ঘটনাটা আমার দিদি শাশুড়ির মুখে শুনেছিলাম, বড়মার কথা শুনেছিলাম। বড়মার বৈষ্ণব সম্প্রদায়ের এক পরিবারে জন্ম, ছোটবেলা থেকে বড়মা নিরামিষাসী ছিলেন, সাত্ত্বিক মহিলা ছিলেন।
আর তুমি যাকে এখন পোড়া বাড়ি দেখছো না দিভাই, সেটি ছিল বিশাল জমিদার বাড়ি। জমিদারের ছেলে স্বল্প আয়ু ছিল, বিশাল জমিদার বাড়ি, জমিদারের ছেলে স্বল্প আয়ু থাকাতে তার কুস্তিতে লেখাই ছিল যে সে বেশি দিন বাঁচবে না। তাই জমিদারবাবু ছেলের সঙ্গে বড়মার বিয়ে দেন। বড়মার নাম ছিল প্রভাবতী। এর একটি কারণ ছিল, ছেলে যদি নাও থাকে এই গ্রামকে, এই জমিদার বাড়িটি প্রভাবতী সামলানোর ক্ষমতা রাখে এই বাড়িটিকে। প্রভাবতীর বিয়ের ঠিক 6 বছরের মাথায় তিনি তার স্বামীকে হারান। ততদিনে প্রভাবতী 3 সন্তানের জননী। জমিদারবাবুর নির্ণয় যে একদম ঠিক ছিল তা প্রভাবতী ভালোভাবে বুঝিয়ে দিয়েছিলেন। তখনকার দিনে ডাকাতের উপদ্রব খুব বেশি ছিল, কিন্তু এই প্রভাবতীর বুদ্ধিতে তারা কোনোদিনও এই গ্রামের সীমা পার করতে পারেনি। তাই ডাকাত সর্দারের প্রভাবতীর উপর প্রচণ্ড রাগ, তিনি প্রচণ্ড ক্ষিপ্ত হয়েছিলেন ওনার উপরে। একবার মহালয়ার আগের দিন গ্রামের অধিকাংশ মানুষ পাশের গায়ের একটা মেলাতে গিয়েছিলেন, সেই সুযোগেই ডাকাত দল এই জমিদার বাড়িতে হামলা করে দেয়। জমিদার বাড়ির কেউই তৈরি ছিল না এই আকস্মিক হামলাতে, তারা নাজেহাল হয়ে গেল। এতদিনের রাগ, এতদিনের ক্ষোভ ডাকাত সর্দারের পড়ল প্রভাবতীর পরিবারের উপর। যাকে সামনে পেয়েছে তাকেই তরবারি দিয়ে 2 খণ্ড করে ফেলেছে। সে বাচ্চাই হোক আর বড়ই হোক, নৃশংস হত্যাকাণ্ড চলেছিল। প্রভাবতী খুব বুদ্ধি করে তার ছোট্ট নাতি ও ছোট বউকে বাড়ির থেকে পালাতে সাহায্য করলো, বলল এবং বলেছিল তারা যাতে কখনো এই বাড়িতে না ফেরে, এবং তিনি রয়ে গেলেন বাকি পরিবারের সদস্যদের যদি বাঁচানো যায়। তাদের চোরায় পথ দিয়ে বাড়ির থেকে বার করে যখন ফিরলেন তখন দেখলেন তার পরিবারে কেউ জীবিত নেই। তখন তিনি মশালের আগুনে জ্বালিয়ে দিলেন গোটা জমিদার বাড়িতে, আগুন লাগিয়ে দিলেন সেই আগুনে যাতে ডাকাতের প্রত্যেক সদস্য ঝোলে পুড়ে খাক হয়ে যায় বলাই বাহুল্য। সেই আগুনের ঘেরে তিনি নিজেও এসেছিলেন। সেই আগুনে জ্বলতে জ্বলতে ডাকাত সর্দার হুঙ্কার দিয়ে অভিশাপ দিলেন, আমাদের দেহ পুড়ে যাবে কিন্তু আমাদের আত্মারা এখানেই রয়ে যাবে, হত্যা লীলা মৃত্যুর পরেও চলবে। হা হা, জ্বলন্ত অবস্থায়ও তাদের তার অট্টহাসি জমিদার বাড়িকে কাঁপিয়ে দিয়েছিল। এই কথা শুনে জ্বলন্ত অবস্থায় প্রভাবতী মানে বড়মা বাইরে এসে হুড়কো টেনে নিলেন। সেই অবস্থায় বলে উঠলেন, আমিও বাইরে পাহারা দেব, কোনো নিরপরাধ নিষ্পাপ মানুষ যাতে তোদের শিকার না হয় সেটা আমি দেখব। ঠিক সেদিন থেকেই বড়মার আটটা নিরপরাধ মানুষগুলোকে বাঁচিয়ে চলেছে। কেমন লাগলো বন্ধুগণ আমার লেখা এই গল্পটি? ভৌতিক এবং নানা রকম স্বাদের গল্প তো আমি নিয়ে আসবো। তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, কথা গল্প ভূতের আড্ডা স্টেশনকে যেরকম তোমরা সাপোর্ট করছো, প্লিজ কথা 1001 গল্পকেও সাপোর্ট করো। আজকের এপিসোডটা আমি এখানেই শেষ করছি, খুব তাড়াতাড়ি দেখা হবে। টিল দেন বাই বাই, সি ইউ সুন, নমস্কার।